তারপর একজন খুব একজন স্পেশাল মানুষের সাথে দেখা হতে যাচ্ছে সেটা আপনারা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ফার্ন এন্ড ভিনসেন্টস লাইফ আমরা পরদিন সকালে বুফে ব্রেকফাস্টে এসেছি আপনাদেরকে একটু দেখিয়ে দেব ব্রেকফাস্টে কি কি অ্যাভেলেবল আছে কালামুনি কি নেবেন এখান থেকে চিকেন আছে কি আছে কাঞ্জি রাইস যেটা আসলে কি ভাজ্য জাউ ভাত ওটমিল ফ্রেঞ্চ টোস্ট প্যানকেক হ্যাশ ব্রাউন পটেটো বেক বিনস চিকেন সসেজ আমি এইটা বেশি করে নেব পেঁয়াজ দিছে সাথে কারণ অবভিয়াসলি আমরা বাঙালি সটে পেঁয়াজ অনেক পছন্দ করি রাইট এটার নাম হচ্ছে হোটেল হানসা আর আমরা হানসাতে এসে এখন ব্রেকফাস্ট এনজয় করছি এমন একটু দেখাই তোমাকে মা সে হাই হ্যালো আমরা খাচ্ছি একদমই অথেন্টিক ব্রেকফাস্ট এখানে ফ্রাইড রাইস ফ্রাইড এগ সব কিছু আছে আর আমি নিয়েছি কিছু ফ্রাইড রাইস কিছু সসেজ কিছু গ্রিল চিকেন আর নোয়া ওর একমাত্র মামির কাছে রুমে ঘুমাচ্ছে মামি আজকে পাহারা দিচ্ছে আর আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছি স্যালাড ফ্রুটসের সেকশন আমি খালি যাই যে আমি এটা নাম আমি এটা নাম খেলামুনি এটা নাম এটা একটা ভালো কারণ আছে কারণ শেখ ফারিদ আমার মেয়ে চলো 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 লিফ্ট চলে আসছে আসো আসো এদিকে এদিকে আমরা এখন আমরা শপিং টপিং একটু হালকা পাতলা করলাম এখন আমরা যাচ্ছি আরেকটা শপিং এ এখন স্ট্রিট শপিং এ যাচ্ছি এই তুমি আমার কি শপিং করে দিবা কিনতে চাও তুমি আচ্ছা আমরা এখন কোথায় আছি উত্তরায় শপিংটা শেষ করে তারপর একজন খুব একজন স্পেশাল মানুষের সাথে দেখা হতে যাচ্ছে সেটা আপনারা আপনারা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন আই গেস সো যার সাথে দেখা হতে যাচ্ছে ও হাফ অ্যান আওয়ার মধ্যে চলে আসবে আই এম ভেরি এক্সাইটেড চলেন তাহলে আচ্ছা আমার ভাবিরা কিন্তু যমজ বোন হ্যাঁ দুইটা যমজ বোন ওকে দেখছেন ওর বোনকে দেখলে অবাক হয়ে যাবেন দে আর আইডেন্টিক্যাল যমজ আপনারা সবাই হচ্ছে ফারিন আপুর মতো আমাকেও যে পছন্দ করছেন এন্ড অনেকদিন পরে ফারিন আপুর সাথে দেখা হয়েছে কিন্তু একই ছিল বাচ্চা ছিল এখন দুজনে আবার একই কোন
আমরা কথা না বাড়াই, একটু খাবার দাবার শেষ, আমরা বিল্ডিং করে বসে